আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়ে গেছি, তা হলো ঈদের দিনের সুন্নাত সমূহ। ঈদের দিনের গুরুত্বপূর্ণ অনেকগুলো সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়া যায়, সেইগুলিকে মেনে আমাদের ঈদ উদযাপন করা উচিত। সবচেয়ে বড় কথা হলো ঈদ, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে একটি বড় উপহার বা পুরস্কার। পুরো রমজান মাস জুড়ে আল্লাহর বান্দা তার ইবাদত বান্দিগি করেছে, সালাত, সিয়াম, কিয়াম, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নগদ পুরস্কার হিসেবে ঈদ আমাদের উপহার দিয়েছেন। বিধায় আল্লাহর দেওয়া উপহার আল্লাহর দেওয়া পদ্ধতিতে আমাদের করা উচিত বা কর্তব্য, আর এটা একটা বুদ্ধিমানের কাজ। তাই দেরি না করে আমার মূল উদ্দেশ্যের দিকে যাচ্ছি। তার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আপনারা আমার চ্যানেলে নতুন আছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন। ঈদের দিনের সুন্নাত সমূহ, ঈদের দিনের আমি নয়টি সুন্নাত আপনাদের সম্মুখে বলছি। এক নম্বর সুন্নাত হলো তাকবীর পড়া। তাকবীর পড়তে হবে, কি তাকবীর পড়তে হবে সেটা বলছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনারা আমার সঙ্গে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি মাগরিবের সালাতের পর থেকে নিয়ে ঈদের সালাত শেষ না করা পর্যন্ত পড়তে হবে, এটাই সুন্নাত। দুই নম্বর সুন্নাত হলো ঈদের দিন খুব সকালে ওঠা। দুঃখজনক হলেও বলতে হয়, ঈদের দিন রাত্রে আমরা খুব দেরি করে ঘুমাই আর উঠতে খুব অসুবিধা হয়, ফজরের সালাতে জামাতে হাজির হতে পারে না। অথচ ঈদের সালাতে চাইতে চাইতে ফজরের সালাতে জামাতে হাজির হওয়া অনেক গুরুত্বপূর্ণ। তিন নম্বর সুন্নাত হলো ঈদের দিন গোসল করতে হবে। গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, আতর সুরমা ব্যবহার করা এবং মেসওয়াক করা, এগুলিও করা সুন্নাত। চার নম্বর সুন্নাত হলো যার যত পোশাক আছে তার মধ্যে যেটা নতুন রয়েছে সেই পোশাক পরিধান করা সুন্নাত। আপনার বাড়িতে পোশাক থাকা সত্ত্বেও নতুন কিনতে হবে এমনটা জরুরি নয়। যেগুলো আছে পোশাক সেগুলির মধ্যে যেটা নতুন রয়েছে সেটাই পোশাক পরিধান করা সুন্নাত। পাঁচ নম্বর সুন্নাত হলো ঈদের দিন কিছু খেয়ে যাওয়া সুন্নাত। খেজুর খেয়ে যেতে পারলে খুব ভালো, না হলে মিষ্টি যেন কিছু খেয়ে যাওয়া, যেমন পায়েস, লাস্যি, বুদিয়া, এগুলো খেয়ে যাওয়া সুন্নাত। ছয় নম্বর সুন্নাত হলো আনন্দ প্রকাশ করা। ঈদের দিন মন মরা হয়ে থাকলে হবে না। আপনার ঈদের দিনের আগে যদি কোনো দুঃখজনক হয়ে থাকে, কোনো দুর্ঘটনা ঘটে থাকে, সেগুলোকে স্মরণ না করে মন মরা না হয়ে থেকে আনন্দ প্রকাশ করা, এটা একটা সুন্নাত। সাত নম্বর, আমরা ঈদগাহে যাব পায়ে হেঁটে, কোনো বহনে না চড়ে আমরা যেন পায়ে হেঁটে যাই, এটা একটা সুন্নাত বা উত্তম। আট নম্বর সুন্নাত হলো আমরা যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাব, আসার সময় ব্যতিক্রম, কোথায় যাওয়ার সময় আমরা একদিক দিয়ে যাব, আসার সময় একদিক দিয়ে যাব। যদি এক রাস্তা থাকে তাহলে যাওয়ার সময় ডান দিকে, আসার সময় বাম দিক দিয়ে যেন আসে, এটা যেন আমরা পালন করি, এটা একটা সুন্নাত। নয় নম্বর, ঈদের দিন সলাত যথাসর্থে মাঠে বা ঈদগাহে ফাঁকা ময়দানে পড়া সুন্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সুন্নাত গুলির উপরে আমল করে ঈদ উদযাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।